নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রথমে আমি তোমাদের এমসি কিউব এবং এসএ কিউবটা দেখিয়ে দিলাম, এটা তোমাদের আমি পরে সলভ করে দেবো, এমসি কিউব এবং এসএ কিউব। তো দেখো, আমি প্রথমে বড় প্রশ্নগুলো দেখাবো, তারপরে তোমাদের এমসি কিউব এবং এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো, ঠিক আছে? এইগুলো তোমাদের আমি পরে সলভ করিয়ে দেবো, প্রথমে আমি তোমাদের বড় প্রশ্নগুলো দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজি এসেছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এসেছে তোমাদের 2022 সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছিল সেই কোশ্চেনগুলো এসেছে। কাস্ট ভূমিরূপ, ঠিক আছে, তোমাদের আমি বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট কাস্ট ভূমিরূপ, সেই কোশ্চেনটাই কিন্তু তোমাদের দিয়েছে, কাস্ট ভূমিরূপ, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এবং মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এলিভিয়েশন আমি তোমাদের বলেছিলাম, সেটাই দিয়েছি। তোমাদের বলেছিলাম যে জীব বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, আলফা প্রজাতি। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে, ঠিক আছে, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে, অথবা দিয়ে উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, জীবনচক্র, ঠিক আছে, জীবনচক্র ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট ছিল। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট ছিল। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, মাথাপিছু উৎপাদন কম কেন, ঠিক আছে, আর ভারতের সবুজ বিপ্লব, তোমাদের আমি বারবার করে বলেছিলাম, আগের দিনেও তোমাদের আমি বলেছিলাম যে সবুজ বিপ্লব তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবুজ বিপ্লব কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে, এটা আমি তোমাদের বলেছিলাম যে এটা আসবে, এটা সবুজ বিপ্লব, ঠিক আছে, আমাদের জীব বৈচিত্র্য, ঠিক আছে, তারপরে দেখো কাস্ট অঞ্চল, এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে, তার সঙ্গে কিন্তু তোমাদের মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিও আমি বলেছিলাম, আর এটা তোমাদের আমি বলেছিলাম যে অবশ্যই আসবে, এটা কিন্তু আমি সাজেশানে তোমাদের আমি দিয়েছি, ঠিক আছে, যে ভারতের পূর্ব মধ্যাঞ্চলের লৌহস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো, এবং কার্পাস বয়ন শিল্পকে শিখর আলগা শিল্প বলা হয় কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, এটাও তোমাদের আমি বলেছি, ঠিক আছে। ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যা আলোচনা করো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন, দ্রব্যসূচক কী, ঠিক আছে। তো দেখো, এই যে ইদাগের যে কোশ্চেনটা আছে, ইদাগের কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ইজি হয়েছে, খুব ইজি কোশ্চেন, ঠিক আছে, এত ইজি কোশ্চেন কোনোদিন হতে পারে না, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন। তো দেখো, এবার আমি যত এমসি কিউব আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, আই নম্বরে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার বোরা গুহা। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজি এসছে, ঠিক আছে। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, রোমান্টিক কোশ্চেন, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে, অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার স্থায়ী সম্পৃক্ত স্তর, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, রোমান্টিক কোশ্চেন, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে, অ্যান্সার হবে বির, অ্যান্সার উৎসান্ত জল, কী হবে, উৎসান্ত জল হবে। তো দেখো, রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, অগ্নুৎপাত জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার অ্যান্ডিসল, কী হবে, অ্যান্ডিসল, এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, আমাদের 5 নম্বরের কোশ্চেন, আন্ত আঞ্চলিক মাটির একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার রেনজিনা হবে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, 6 নম্বরের কোশ্চেন, প্রশমিত মাটির পিএইচের মান কত, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 7.0, তোমরা তো জানো, ঠিক আছে। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, পরের কোশ্চেন বলেছে 7 নম্বরের কোশ্চেন, মৌসুমি বায়ু হলো এক প্রকার, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার সাময়িক বায়ু, এটা তো তোমরা জানো, খুব ইজি কোশ্চেন, তোমরা ছোটোবেলা থেকে কিন্তু এই কোশ্চেন কিন্তু পড়ে যাচ্ছ, ঠিক আছে, সাময়িক বায়ু। তো দেখো, সাময়িক বায়ু। পরের কোশ্চেন কী বলেছে, 8 নম্বরের কোশ্চেন, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো কি, অ্যান্সার হবে কী হবে, কচুরি পানা হবে, কী হবে, কচুরি পানা। 9 নম্বরের কোশ্চেন কী বলেছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি বৈশিষ্ট্য হলো, অ্যান্সার কী হবে ডি, এর অ্যান্সার হবে অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয়, কী হয়, অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয়। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে আমাদের 10 নম্বরের কোশ্চেন, বায়ুমণ্ডলীয় গোলযোগে যে স্তরে দেখা যায় তার নাম কী, অ্যান্সার হবে এর অ্যান্সার ট্রোপোস্ফিয়ারে দেখা যায়, কী হবে, ট্রোপোস্ফিয়ারে দেখা যায়। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজি এসছে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে, খুব ইজি কোশ্চেন। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, 11 নম্বরের কোশ্চেন, সর্বাধিক জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো, অ্যান্সার কী হবে বি, এর অ্যান্সার নিরক্ষীয় অঞ্চল হবে। তো দেখো, পরের কোশ্চেন কী বলছে, 12 নম্বরের কোশ্চেন, জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে ওয়াল্টার রোজেন হবে, কী হবে, ওয়াল্টার রোজেন হবে। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে আমাদের 13 নম্বরের কোশ্চেন, পুমা কালচারের সাথে যুক্ত নয় এমন একটি শস্যের নাম কী, অ্যান্সার হবে লাউ কুমড়ো। এটা কিন্তু কী বলেছে ভালো করে বুঝে নাও, পুমা কালচারের সঙ্গে যুক্ত নয় এমন একটি শস্য, বুঝতে পারছো, লাউ কুমড়ো কিন্তু ফল নয়, ঠিক আছে, এটা কিন্তু সবজি, ওকে। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, কোশ্চেনটা তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজি এসছে। 14 নম্বরের কোশ্চেন কী বলছে, ভারতের শ্বেত বিপ্লবের জনক কে, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ডক্টর ভার্গিস
কুরিয়ে নেবে, ভার্গিস কুরিয়ে নেবে। পরের কোশ্চেন কি বলেছে তো দেখো, আমাদের 15 নম্বর কোশ্চেন, চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা, এর অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হুনান হবে। কি হবে? হুনান হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 16 নম্বর কোশ্চেন, কোস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হবে কাগজ শিল্পে। কি হবে? কাগজ শিল্প হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 17 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পাট কল স্থাপিত হয়, অ্যান্সার হবে, এর অ্যান্সার ঋষ রায়। কি হবে? ঋষ রায় হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 18 নম্বর কোশ্চেন, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবক্তা হলেন, অ্যান্সার হবে কী হবে? বিয়ের অ্যান্সার আলফ্রেড ওয়েবার হবে। পরের কোশ্চেন কি বলেছে, 19 নম্বর কোশ্চেন, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে, অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে হ্যামলেট হবে। কী হবে? হ্যামলেট হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 20 নম্বর কোশ্চেন, একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো, অ্যান্সার কী হবে? বিয়ের অ্যান্সার আর্দ্র বিন্দু বসতি, আর্দ্র বিন্দু বসতি। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, 21 নম্বর কোশ্চেন বলেছে, ভালো করে দেখে নাও, ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? তো দেখো এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সোনালী চতুর্ভুজ। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ঠিক আছে, এবার দেখো আমি এসএ কিউবগুলো সলভ করে দেবো, খুব ইজি কোশ্চেন আসছে। তো দেখো এসএ কিউব ফার্স্ট কোশ্চেন কী বলেছে, আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায়? অ্যান্সার কী হবে? যে বহির্জাত প্রক্রিয়ার সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে। মানে কি আরোহণ বলতে কী হয়েছে? উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আর অবরোহণ বলতে কী হয়েছে? নিচু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে বলেছে আরোহণ, আরোহণে কী হবে? ভূমির উচ্চতা বৃদ্ধি পাবে, তাই তো? পরের কোশ্চেন কী বলেছে, বলেছে হামস্কি, এর অ্যান্সার কী হবে? কাস্ট অঞ্চলে পোলজির মেঝেতে চুনাপাথরের ক্ষয় প্রতিরোধী মোনাডোনাকের মতো অবশিষ্ট পাহাড়কে হামাস বলে। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও কী বলছি, মোনাডোনাকের মতো অবশিষ্ট পাহাড়কে হামস। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, পরের কোশ্চেন বলেছে গিজার কী? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গিজার কী? তো দেখো আমি খুব সুন্দর করে লিখেছি, গিজার হলো এক ধরনের উষ্ণ প্রস্রবণ, যখন উষ্ণ প্রস্রবণের জল কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা অন্তর অন্তর স্তম্ভের আকারে ফোয়ারার মতো আপনা আপনি বেরিয়ে আসে তখন তাকে গিজার বলে। ঠিক আছে, পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে পর্যয়ন সংজ্ঞা দাও, অ্যান্সার কী হবে? বহির্জাত শক্তির দ্বারা ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যয়ন বলে। কী বলে? পর্যয়ন বলে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, পরের কোশ্চেন বলেছে সোলাম বলতে কী বোঝায়? অ্যান্সার কী হবে? মৃত্তিকা পরিলেখ পরিণত মাটির নরম, শিথিল ও হিউমাস সমৃদ্ধ এ এবং বি স্তরকে সোলাম বলে। বুঝতে পারছো আমি কী বলেছি? মৃত্তিকা পরিলেখে পরিণত মাটির নরম, শিথিল ও হিউমাস সমৃদ্ধ এ এবং বি স্তরকে একত্রিকে সোলাম বলে। পরের কোশ্চেন কী বলেছে, ল্যাটারাইজেশন বলতে কী বোঝো? খুব ইজি কোশ্চেন, ল্যাটেরাইট মাটি সৃষ্টির প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলে। অর্থাৎ এই ল্যাটেরাইজেশন পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা কী হয়? সৃষ্টি হয়। পরের কোশ্চেন কী বলেছে, 4 নম্বর কোশ্চেন, রেগোলিথ কী? এর অ্যান্সার কী হবে? আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ বিয়োজিত হয়ে শিলার একটি শিথিল স্তরকে রেগোলিথ বলে। তো দেখো তোমরা এটাও লিখতে পারো, আবহবিকারের ফলে শিলা ক্রমশ চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির ওপর এক শিথিল কোমল কণার আবরণ সৃষ্টি হয় তখন তাকে রেগোলিথ বলে। ঠিক আছে, তোমরা এটাও লিখতে পারো। পরের কোশ্চেন কী বলেছে, স্বল্প মোশন বলতে কী বোঝো? এখানে কী আছে, উষ্ণতা তারতম্যের জন্য যখন শিলার উপরের স্তর ছাল বা নিচের স্তর থেকে খুলে আসে তখন তাকে স্বল্প মোচন বলে। তোমরা তো জানো যে পেঁয়াজের খোসার মতন এটা কী আছে, খুলে আসে, এটা উষ্ণতা তারতম্যের কারণে। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজি এসেছে। কী বলেছে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? কী আছে, শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে এক গতিহীন শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে, একে ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলে। পরের কোশ্চেন কী বলেছে, মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? অ্যান্সার কী হবে, কোনো কোনো বছরে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন জুলাই মাসে স্বাভাবিক এর থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, একেই মৌসুমি বিস্ফোরণ বলে। ঠিক আছে, মৌসুমি, একে কী বলা হয়, মৌসুমি বিস্ফোরণ বলে। পরের কোশ্চেন কী বলেছে, তো দেখো পরের কোশ্চেন বলেছে আইটিসিজেড কী? এর অ্যান্সার হবে ইন্টারট্রপিক্যাল
কনফারেন্স জোন, ঠিক আছে। এই আইটিসি জেড বলতে বোঝায় নিরক্ষীয় সেই অঞ্চলকে যেখানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হয়, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, জিওস্ট্রফিক বায়ু কাকে বলে, অ্যান্সার কি হবে, সাধারণত বায়ুচাপ ঢাল শক্তি ও কোরিওলিস, সাধারণত বায়ুচাপ ঢাল শক্তি ও কোরিওলিস শক্তির মধ্যে ভারসাম্য হলে জিওট্রফিক সৃষ্টি হয়, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, 7 নম্বর কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব উল্লেখ করো। তোমরা তো জানো বিশ্ব উষ্ণায়নের ফলে বন্যা হতে পারে, খরা হতে পারে, সমুদ্রের জল বৃদ্ধি হতে পারে, বরফ গলন ঘটতে পারে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে আলোকপ্রেমী এবং আলোক বিদ্বেষী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। আলোকপ্রেমী হচ্ছে সূর্যমুখী এবং আলোক বিদ্বেষী হলো পান, ঠিক আছে। তোমরা তো জানো খুব ইজি কোশ্চেন। তো দেখো 8 নম্বরের কোশ্চেন কী বলছে, ভারতের জীব বৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের 2টি উদাহরণ দাও। অ্যান্সার কী হবে, রোমানে হিমালয় পর্বতমালা, রোমান টু থেকে এসে নীলগিরি পর্বত, রোমান থ্রি থেকে এসে পশ্চিমঘাট পর্বত। তোমরা আরও লিখতে পারো, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। তো দেখো অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলছে, অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে কী বোঝো। এর অ্যান্সার কী হবে, কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে জীব বৈচিত্র্যের সংরক্ষণকে বলা হয় অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ। তো দেখো আমাদের 9 নম্বর কোশ্চেন কী বলেছে, জীব বৈচিত্র্যের বিনাশের 2টি কারণ উল্লেখ করো। অ্যান্সার কী হবে, এর কারণ আসলে উষ্ণতা বৃদ্ধির ফলে হচ্ছে, বন্যার ফলে হতে পারে, খরার ফলে হতে পারে, বৃক্ষছেদনের ফলে হতে পারে, দূষণের কারণে হতে পারে, জীব বৈচিত্র্য বিনাশের এগুলি কারণ, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, জীব বৈচিত্র্যের সংজ্ঞা দাও। অ্যান্সার হবে, বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন স্তরের জীবদের ক্ষেত্রে একই প্রজাতির জীবদের জিনগত প্রকরণ থেকে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য সমূহকে জীব বৈচিত্র্য বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। 10 নম্বরের কোশ্চেন, ট্রাক ফার্মিং বলতে কী বোঝো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ইজি আসছে, ঠিক আছে। কী অ্যান্সার হবে, বিপুল শহরবাসীর খাদ্য চাহিদা মেটানোর জন্যে এই ফল শাক সবজি ট্রাক করে শহরে পাঠানো হয়, একে ট্রাক ফার্মিং বলে। তোমাদের মাথায় রাখতে হবে যে এই ট্রাক ফার্মিং বলতে বোঝানো হয়েছে, তোমরা জানো যে গ্রাম অঞ্চলে যত শাক সবজি আছে সেইগুলো ট্রাকে করে সকালের ভিতরে এটা পৌঁছাতে হবে, ঠিক আছে। এটা ট্রাকের মাধ্যমে পৌঁছানো হয়, তাকে বলা হয় ট্রাক ফার্মিং। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, ছেদন ও দহন কৃষি বলতে কী বোঝো। অ্যান্সার কী হবে, মূলত স্থানান্তর কৃষি পদ্ধতিতে গাছপালা পুড়িয়ে জমি প্রস্তুত করে যে কৃষি চাষ করা হয় তাকে ছেদন কৃষি বলে। পরের কোশ্চেন কী বলেছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, শস্য সমানের সংজ্ঞা দেওয়া। অ্যান্সার কী হবে, কোনো অঞ্চলের একটি বিশেষ শস্য কতটুক স্থান দখল করে আছে তার শতাংশ নির্ণয় করার মাধ্যমে ভূমির শ্রেণী বিভাগ করার পদ্ধতিকে বলা হয় শস্য সমন্বয়, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কোন শস্য চাষ করবে তার একটা শতাংশ নির্ণয় করা হয়, তাকে বলা হয় শস্য সমন্বয়। খুব ইজি কোশ্চেন। পরের কোশ্চেন কী বলছে, মিলেট বলতে কী বোঝো। অ্যান্সার কী হবে, জোয়ার বাজরা রাগি প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র দানা শস্যকে বলা হয় মিলেট। কী বলা হয়, মিলেট বলা হয়। তো তোমরা ভালো করে দেখে নাও। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছে, অনুসারী শিল্প কাকে বলে। অ্যান্সার কী হবে, কোনো মূল শিল্পকে কেন্দ্র করে একাধিক ক্ষুদ্র শিল্পের সৃষ্টি হয়, সেই একাধিক ক্ষুদ্র শিল্পকে অনুসারী শিল্প বলা হয়, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে। অ্যান্সার কী হবে, পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এবং পরিবহন মাধ্যমগুলির ভিন্নতার কারণে বা পরিবহনের সুবিধার কারণে পণ্য দ্রব্যকে ছোট ছোট ভাগে ভাগ করে বণ্টন করার জন্য যে স্থানে পণ্য সামগ্রীর পরিবহনের মধ্যে পরিবর্তন করা হয় তাকে ব্রেক অফ বাল্ক বলে। তো বুঝতে পারছো, অর্থাৎ আমরা দেখতে পারছি যে একটা পরিবহন, মনে করে একটা কোনো জিনিস নিয়ে যাচ্ছে কোনো গাড়ি, মনে করো সামনে নদী পড়লো, ঠিক আছে। এই নদী থেকে জিনিসটাকে নামিয়ে আবারও ওটাকে অতিক্রম করে আবার কী করলো, আবার গাড়ি পরিবর্তন করলো আবার কিছুটা গিয়ে আবার পরিবর্তন করলো। আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা জিনিস পণ্য সামগ্রী পৌঁছাতে বিভিন্ন সমস্যা হয়, একেই বলা হয় আমাদের ব্রেক অফ বাল্ক পয়েন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজি এসেছে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো। অ্যান্সার কী হবে, জন্মহার ও সমান মৃত্যু হার হলে তাকে শূন্য জনসংখ্যা বলে, ঠিক আছে, বা শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। যেমন আছে সুইডেন এবং সুইজারল্যান্ডের, এর অ্যান্সার হবে। পরের কোশ্চেন কী বলেছে, অভ্যন্তরীণ পরিব্রাজনের 2টি কারণ উল্লেখ করো। অ্যান্সার কী হবে, বিবাহ কারণে হতে পারে, ঠিক আছে, অভ্যন্তরীণ পরিব্রাজন এবং চাকরির কারণে হতে পারে, ঠিক আছে। আরও তোমরা অনেক কিছু লিখতে পারো, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হলো, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, দেখো কী বলেছে, মেগা সিটি কী। অ্যান্সার কী হবে, একাধিক নগরকে যুক্ত করার যে সিটি তৈরি করা হয়, একাধিক নগরকে যুক্ত করে যে সিটিটা তৈরি হয় তাকে বলা হয় মেগা সিটি।
ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, ভারতের উদাহরণস্বরূপ দ্বৈতনগর ও যমজ নগরের সংজ্ঞা দাও। তোমরা জানো যে হাওড়া এবং কলকাতাকে যেখান থেকে কিন্তু আমাদের গঙ্গা নদী চলে গেছে, ঠিক আছে, এবং একই সময় কিন্তু হয়েছিল, তার জন্য এটা একটা আমাদের কি বলা হয় যমজনগর বা দ্বৈতনগর, ঠিক আছে। এবং হায়দ্রাবাদ এবং কলকাতা, ঠিক আছে, এই দুটি ও কিন্তু যমজনগর আছে, কারণ হায়দ্রাবাদ এবং কলকাতা একই সময় হয়েছিল এবং এখান থেকে কিন্তু একটা এর ভিতর থেকে কিন্তু একটা মুসি নদী গেছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, অবশ্যই তোমাদের আমি ডিসক্রিপশন বক্স এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো, ঠিক আছে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।